নমস্কার বন্ধুরা, আমরা সবাইকে নিয়ে স্বাগত নিয়ে চলছি একটি ভিডিও। এই ভিডিওটিতে তোমরা ওপরে থাম্বনেল দেখে বুঝতে পারছো, আরপিএফ কনস্টেবল যেটা 2018-তে ফর্ম ফিল আপ করেছিলে, এখন পরীক্ষা চলছে গ্রুপ সি জোনের। আর পরীক্ষা বলতে গেলে সিএসসি অন্তিম লগ্নে, তাই এই মুহূর্তে সবচেয়ে বড় একটা প্রশ্নচিহ্ন হয়ে এসেছে যে কাট অফ এবং সেফ স্কোর কত। গ্রুপ সি জোনটা আমি করছি তার কারণ এটা বুঝতেই পারছো আমাদের এটা বেঙ্গলি চ্যানেল অবশ্যই, আর গ্রুপ সিটা হচ্ছে আমাদের কলকাতা বা ইস্টার্ন রিজন ইআর ইসিআর। প্রথমে এই জোনগুলো জানা ভালো, ইআর ইসিআর এসিআর এবং ইসিওআর, এই যে জোনগুলো পড়ছে ম্যাক্সিমাম জোন কলকাতা এই জোনগুলো কভার করছে, তাই আমি এই জোনেরই মূলত কাট অফ নিয়ে চলে এসেছি। সময় নষ্ট না করে আমি ডাইরেক্ট কাট অফটায় চলে যাব, একটু আমি তোমাদের অ্যানালাইসিস করে বোঝাবো। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আমি 2018 সালে কাট অফটা দিয়ে তোমাদের একটা হাতে নাতে প্রমাণ দেখাবো। চলো প্রথমে দেখে নেওয়া যাক এবারে কত ভ্যাকেন্সি আছে, এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও তোমরা এবারে ভ্যাকেন্সি, আমরা আগেই বলেছি আমরা গ্রুপ সি নিয়ে আলোচনা করছি, তাহলে টোটাল ভ্যাকেন্সি আছে 4403টে, সেটা হচ্ছে মেলের ভ্যাকেন্সি আছে 4403টে, আর ফিমেলের ভ্যাকেন্সি 4216। এইটা হচ্ছে টোটাল যেটা অল ওভার বেসিসে যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার ওপর ডিপেন্ড করে। এবার এইখানে আমাদের গ্রুপ সি জোনের ভ্যাকেন্সি দেখতে হবে, ইউআরে আছে 877, এসসি আছে 184, মে ইউআরে এটা মেলদের বলছি 134, এসটি আর 92 হচ্ছে ওবিসি, টোটাল 1287টা। আর ইউআরের ফিমেলদের 816, 201, 132, 242 আর 1391, এই হচ্ছে এবারে ভ্যাকেন্সি। এর ওপর ডিপেন্ড করে কাট অফ হবে। ফার্স্টে আমরা দেখে নিতে এটা এটা হচ্ছে কাট অফের মেন ভ্যাকেন্সি। এবার আমরা ডাইরেক্ট চলে যাব আগের বারে কত কাট অফ গেছিলো। তোমাদের কাছে এই ধারণাটা যদি স্পষ্ট হয়ে যায় তাহলে তোমরা নিজেরাই একটা প্রেডিক্ট করে নিতে পারবে কত কাট অফ হতে পারে এইবারে, কারোর ওপর কোনো ডিপেন্ড করতে হবে না। আমি সেইটার ওপর বেসিস করে তোমাদের অ্যানালাইসিস করব, আর কেন এবারে কী প্রবলেম সেটাও তোমাদের বলে দেবো। চলো দেখে নেওয়া যাক 2018 সালে কত কাট অফ ছিল। 2018 সালে যে কাট অফটা গেছে 2018-এ যে কাট অফটা গেছে, মানে আগের বারে মানে আগের পরীক্ষার কাট অফটা বলতে চাইছি আমি, 2018 সালে মানতে এখন তো রেজাল্ট বেরোয়নি, ম্যাথ ছিল পঁয়ত্রিশটা, রিজনিং ছিল 35টা, আর জিকে ছিল 50টা, এক সেম কোশ্চেন তার কারণ 120টা। অবশ্যই তোমরা জানো ভালো করে। এবার এইখানে একটা জিনিস তোমাদের জানা ছিল কি না আমি জানি না, আগের বারে পর্যন্ত কিন্তু সেকশনাল কাট অফ ছিল আরপিএফ কনস্টেবল এবং এসআই দুটোতেই, তাহলে ম্যাথে কাট অফ গেছিলো আগের বারে কিন্তু 20 আউট অফ 35, রিজনিং গেছিলো 25, আর জেনারেলে গেছিলো 23, এইটা হচ্ছে কাট অফ। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কত কাট অফ যাচ্ছে, অবশ্যই এটা একটা ভাইটাল জিনিস যে কত কাট অফ গেছিলো। ঘরে ঘরে এটা রিজনিংয়ে 25 আর এটারও 25 গেছিলো সম্ভবত, না সরি একটু মিস্টেক হলো, আগের বার রিজনিংয়ে কাট অফ গেছিলো 25 আর সেকশনাল কাট অফ এটা ম্যাথে গেছিলো 22 নাহলে 23 গেছিলো এরকম সামথিং ধরে নিতে পারো। আর 2018-র কনস্টেবলের কাট অফ ছিল 72 থেকে 73, এই কাট অফ গেছিলো, সেকশনাল কাট অফ ছিল আগের বছর 2018-তে। এবারে কাট অফ দেখাবে না আমি, কারণ এটা হচ্ছে একটা প্রোটেকশান ফোর্সের পরীক্ষা, কাট অফ দেখাবে না, কিন্তু আগের বারও ইন্ডিভিজুয়ালি একটা কাট অফ মার্কস ছিল। এটা তোমরা দেখতে পাচ্ছ যে আগের বছরে কাট অফ গেছে 72 থেকে 75-এর মধ্যে, এই হচ্ছে কাট অফ ছিল আগের বছর। তাহলে এই বছরে কত কাট অফ হতে পারে আমি সেটা তোমায় দেখাবো। কোশ্চেনের প্যাটার্ন কিন্তু সেম, মানে ম্যাথে গেছে হচ্ছে 35, রিজনিংয়ে 35, আর জিকেতে গেছে 50 100 120টা কোশ্চেন আর 90 মিনিট টাইম, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ম্যাক্সিমাম 100টা মানে ম্যাক্সিমাম মানে স্টুডেন্ট আমি যেটা ওভারভিউ করলাম তার উপর 120টার মধ্যে কিন্তু অবশ্যই 100টা অ্যাটেন্ড করছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট। আমি বলেছি সব স্টুডেন্ট বলিনি, কেউ 110ও করতে পারে, কেউ 60ও করতে পারে, কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম স্টুডেন্ট 95 থেকে
100-এর কাছে অ্যাটেম্প করছে। মোটামুটি ইজি কোশ্চেন আসছে বেশিরভাগ শিফটেই, কিন্তু ইজি কোশ্চেন আসছে। কোনো কোনো শিফটে জিকেটা তোমাদের হয়তো কোনো জিনিস জানা নেই, তাই তোমাদের মনে হতে পারে মডারেট, কিন্তু অ্যাকচুয়ালি জিকে বিশাল কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে না, মোটামুটি একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আর মোটামুটি বেসিসে কোশ্চেন আসছে, কোশ্চেন মোটামুটি ইজি হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার আমাদের দেখে নিতে হবে যে কাট অফ কত যাবে। অ্যাপ্রক্স যদি 100টা স্টুডেন্ট যদি 100 অ্যাটেম্প করে আসে, 20 ভুল যাক, এর মধ্যে 80 আমি ধরে নিতে পারি, ম্যাক্সিমাম জনের কিন্তু মার্কস 80-এর কাছাকাছি আসছে। পরীক্ষার ওভারভিউ করলেও তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক 2018 এক্সামিনেশানে কাট অফ কত হবে। ডাইরেক্ট আমরা শেখা চলে যাচ্ছি আরভিএফ কনস্টেবলের কাট অফ আর সেফ স্কোর। আমি তোমাদের জন্য দুটোই কিন্তু নিয়ে এসেছি, কারণ অনেকে কাট অফ হতো বলবে কিন্তু সেফ স্কোর বলে না, আমি সেই জন্য দুটো মার্কস একেবারে বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে বেসিসে কোশ্চেন এসছে সেই বেসিসে ইজি কোশ্চেন আমি আগেরবারে কাট অফটা মাথায় রেখে, ভ্যাকেন্সি 8,000 সেই হিসাবে মাথায় রেখে কাট অফটা, জেনারেলে যদি কাট অফ বলো 70 থেকে, আমি আবার বলছি 70 থেকে 75 হচ্ছে জেনারেলে কাট অফ থাকবে। এটা হচ্ছে একটা এস্টিমেটেড কাট অফ, এখান থেকে প্লাস মাইনাস 3 কি 4 এদিক ওদিক হতেই পারে, নায় বাড়তে পারে নয় কমতে পারে, বাড়ার চান্সটাই বেশি। তার কারণ কোশ্চেন প্যাটার্ন ইজি এসছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট 100 অ্যাটেম্প করে আসছে, সেই জায়গা থেকে আমি তাও কাট অফটা প্লাস মাইনাস 4 কি 5 এটা হতেই পারে। এটা হচ্ছে তোমার জেনারেলের কাট অফ বললাম। ওবিসির কাট অফ যেটা একটা ন্যূনতম, এর নিচে নামতে পারবে না, সেটা হচ্ছে 65 থেকে 70 হচ্ছে ওবিসির কাট অফ। তোমরা সিট আগেই দেখে নিয়েছো, সিট সংখ্যা ভালো আছে। আর এসটি এসসি এর জন্য সেম কাট অফ আমি বলবো, সেটা হচ্ছে 60 থেকে 65 হচ্ছে অবশ্য একদম পারফেক্ট কাট অফ। এই কাট অফটা 90% মিলে যাওয়ার চান্স খুব বেশি, আমি তোমাদের তার রিজন দেখিয়ে দিয়েছি। সেকশন কাট অফ থাকতো 70 গেছে, এবার ওভারঅল 70 থেকে 75 বা 78 এরকম ওভারঅল কাট অফ যাবে গ্রুপ সিতে। আমি আবারও বলছি গ্রুপ সিতে, অন্যান্য গ্রুপের ক্ষেত্রে কিন্তু কম কাট অফ যাবে, তার কারণ অত ক্যান্ডিডেট পরীক্ষা দেয় না, মানে সরি দেয় না বলতেটা ভুল হবে, কিন্তু দেয় কিন্তু এইখানে এই জোনের ক্ষেত্রে আমি সব জায়গায় দেখলাম গ্রুপ ডি থেকে শুরু করে এই জোনে একটা বিশাল চাপ থাকে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এসআর ক্ষেত্রে তাই হলো, এর ক্ষেত্রেও তাই হবে, কনস্টেবলের ক্ষেত্রে এই জোনের চাপটা বাড়বে, তাই জন্যে কাট অফটা এই জোনের কাট অফটা একটু হাই যেতে পারে, অন্য জোনের কাট অফ এর থেকে অনেক কম যাবে, 75 থেকে আপও হতে পারে, মানে 78 কাট অফটা অবশ্যই যেতে পারে। আমি তাই জন্যই বলছি তোমাদের যারা অবশ্যই কাট অফটা 80-এর কাছাকাছিও চলে যেতে পারে। এবার এই হচ্ছে কাট অফ মার্কস থাকলো 2018-এর। আমি বলবো এবার সেফ স্কোর, মানে যারা যারা এইটা তুলে রেখেছো তারা 100% সেফ জায়গায় রয়ে গেছো। তোমরা অনেকেই মার্কস আমাকে বলো যে আমি এত পেয়েছি এসসিতে, জেনারেল এত পেয়েছি, আমার কি চান্স আছে, তোমরা অনেকেই কমেন্ট করো। আমি তাদের জন্য একদম ডাইরেক্ট বলতে চাইছি যে তাদের কত পেলে সেফ স্কোর, মানে চিন্তা করার দরকার পড়বে না যে আমি মাঠের জন্য কোয়ালিফাই করছি, সেরকম একটা জায়গাটা আমি তোমাদের নাম্বারটা বলতে চলেছি এবার, সেটা মাথায় রাখো। এইটা হচ্ছে কাট অফ, যারা সেফ স্কোর থেকে নিচে পাচ্ছ হতাশ হবে না, তারা চান্স অবশ্যই হয়ে যাবে। আমি শুধু বলতে চাইছি এটা থাকলে তোমাদের কিন্তু অলরেডি চান্স হয়ে গেছে, এরকম একটা মেন্টালিটি চান্স হয়ে গেছে, একদম ভেবে নিন যে 100% কিন্তু অবশ্যই হয়ে গেছে, কিন্তু আমি সেই জায়গা থেকে সেই সেফ স্কোরটা তোমাদের বলছি। চলো দেখে নেওয়া যাক সেই সেফ স্কোরটা কী। এবার আমি বলেছি সেফ স্কোর অবশ্যই, সেফ স্কোরের মাত্রাটা অবশ্যই বেশি থাকবে, সেটা ধরে নাও তোমাদের সেফ স্কোর জেনারেলের সেফ স্কোর 80-এর আপ বা 80 থেকে 85-এর আপ যারা নাম্বার পেয়ে রেখেছো তারা কিন্তু জেনারেলের ক্ষেত্রে একদম সেফ জায়গায় রয়েছো। এবার 75 থেকে 80-এর মধ্যে যাদের নাম্বার আসছে ওবিসির ক্ষেত্রে বা 80-এর আপও যাদের পেয়েছে তারা সেফ জায়গায় রয়েছো। আর 67 বা 68-এর ওপরে এসসি এসটি যদি মার্কস পেয়ে থাকো তোমরা একদম সেফ স্কোরে রয়েছো। তাহলে জেনারেলের ক্ষেত্রে 80 বা 85-এর ওপর যারা মার্কস পেয়েছো তারা সেফ স্কোর, ওবিসির ক্ষেত্রে 75 থেকে 81 বা 82-র আপ যারা মার্কস পেয়েছো তারা সেফ স্কোর রয়েছো। এসটির ক্ষেত্রে এসটি আর এসসির ক্ষেত্রে 67 বা 68-এর ওপর যারা পেয়ে রেখেছো তারা সেফ স্কোর রয়েছো। এটা আমি বলে দিলাম সেফ স্কোর, দুটো আলাদা জিনিস, কাট অফ আর সেফ স্কোর অবশ্যই তোমাদের আশা করছি বোঝাতে পেরেছি আমি পুরো ভিডিওটা থেকে, যে তোমাদের আমি তোমাদের পুরো অ্যানালাইসিস করে বললাম যে কিসে কী হতে পারে। এটা গ্রুপ সি জোনের, অন্যান্য জোনের কাট অফ আরও একটু কম যাবে আর ফিমেলদের কাট অফ আরও কম যাবে। এখান থেকে আমি একটা ওভারঅল কাট অফ বলেছি, কোনো ডিভাইড করিনি, অবশ্যই এখান থেকে ফিমেলদের কাট অফ
কম যাবে আমি এই ভিডিওটিতে বলে দিচ্ছি। এবং আরও যদি অন্যান্য জোনের কাট অফ চাও তোমরা আমার কমেন্ট বক্সে বলতে পারো, আমি অবশ্যই তোমাদের সেইটা প্রোভাইড করে দেবো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।